সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করব এক সময়ের এশিয়া মহাদেশের মধ্যে বড় রাবার বাগান রূপাইছড়া রাবার বাগানে। রূপাইছড়া রাবার বাগান প্রতিষ্ঠিত হয়েছিল 80-এর দশকে। ওই রাবার বাগান যখন প্রতিষ্ঠিত হয় তখন আমি ছোট ছিলাম, ওই সময় পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার পরিষ্কার মনে আছে। রাবার বাগানের উন্নয়নের জন্য প্রতি বছরই এই রাবার বাগানের আগাছা হিসাবে পরিচিত যে জঙ্গল, এই জঙ্গলকে কেটে ফেলা হয়। আসলে এই জঙ্গল প্রয়োজন রয়েছে, আর এই জঙ্গলের মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছারা। আমি আপনাদের নিয়ে প্রবেশ করছি জঙ্গলে। আমার উদ্দেশ্য রাবার বাগান দেখানো নয়, আমার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের গাছগাছরাই আপনাদেরকে দেখাবো যা প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে। একসময় রাবার বাগান ছিল না, ওইটি হচ্ছে বিদেশি উদ্ভিদ, ছিল দেশীয় বিভিন্ন ধরনের বন জঙ্গলে ঠাসা এই বনভূমি। এই গাছটা আজকে আমরা সংগ্রহ করব, এই গাছের জন্য আমি আসছি আজ। প্রকৃতির কি বৈচিত্র্যময় খেলা, ওই দেখুন কোনো গাছের সন্ধান নেই অথচ ফুল এখানে ফুটে আছে, দেখুন কত সুন্দর ফুল, অথচ এখানে কোনো গাছ টাছ নেই, কত সুন্দর ফুল দেখুন, ওই দেখুন কত সুন্দর ফুল, অথচ কোনো গাছ নাই আশেপাশে, কোনো গাছ নেই। এই যে এই দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে, দেখি একটা ভিডিও করেছি। পাহাড়ি একটি ফল কুটুম সাই, এটা খুবই সুস্বাদু একটি ফল, এটি সুস্বাদু একটি ফল কুটুম সাই, এখনো পাকার সময় হয়নি, পাকবে ভাদ্র আশ্বিন মাসে, আরও অপেক্ষা করতে হবে 3-4 মাস। একটি পাকার আম কলার ছড়া পেয়ে গেলাম, এই দেখুন পাকা, এই দেখুন পাকা, খেতে পারেন, আসতে পারেন আমাদের সাথে। এই পাকার আম খোলা দেখুন পাকা, প্রচুর বিচি, এই দেখুন বিচি, কীরকম বিচি দেখুন, যথেষ্ট মিষ্টি এবং ভালো খেতে, খুবই ভালো। খাওয়া যায় তো বিশ্ব খাওয়া যায়। খুব ভালো মিষ্টি, এটা একটি মশলা জাতীয় কোনো কিছু হতে পারে, ওই দেখুন এলাচির মতো গাছের উপরে ফল ধরছে। আমরা সাধারণত বনু আদা যা পেয়েছি সবটারই মাটির লেভেলে বা গুড়ায় ফল ধরে, আর ওই দেখুন ওইটাই এলাচির মতো উপরে ধরছে।
আমার কাছে এখানে মনে হচ্ছে এখানে হরিণ আছে। ওই দেখুন আমরা চিনি হরিণের কুড়ার দাগ, আশেপাশে হয়তো হরিণ থাকতে পারে, ছোট ছোট হরিণ। লাল মাশরুম, ওই দেখুন লাল মাশরুম, ওই দেখুন লাল মাশরুম। আরও আছে, আরও কদিন পরে আসলে যদি মেঘ বৃষ্টি হয় তখন এখানে প্রচুর মাশরুম পাওয়া যাবে। এখানে মাশরুম পাওয়া যাবে, ওই দেখুন লাল মাশরুম, ওই দেখুন লাল মাশরুম, ওই দেখুন। বন্ধুরা, আজ আমাদের পাহাড় অভিযানের মূল কারণটাই হচ্ছে এই কামরাজ উদ্ভিদ সংগ্রহ। ওই দেখুন কামরাজ উদ্ভিদটি আমরা এখন সংগ্রহ করব। এর পাতা, এর ফুল, এর মূল সবটা জিনিসই যে এত ঔষধি গুণ আর এত মর্যাদা আমি জানতাম না। আমি কয়েকটা ভিডিও দেখে আমি এই গাছটি সম্বন্ধে বিশেষ করে অনুপ্রাণিত হলাম। আমি ওই গাছটি সংগ্রহ করার জন্য আজ আসছি। আমরা ওই গাছটির মূল সংগ্রহ করব। আপনারা যদি চেষ্টা করেন কামরাজ উদ্ভিদের নিয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আপনারা ইউটিউবে প্রবেশ করতে পারেন এবং এর অনেক ঔষধি গুণ সম্বন্ধে আপনারা জানতে পারবেন বিভিন্নভাবে। কোন একটি দেশের সেনাবাহিনীদের এটা একটি প্রিয় ভেষজ উদ্ভিদ। আমরা এখন এর মূল সংগ্রহ করব। বন্ধুরা, আমি একটি বিদেশি চ্যানেলে ইউটিউবে দেখেছি এর মূলের খুব বেশি কদর, তাই এর মূল আমরা এখন সংগ্রহ করব। দেখুন আমরা খুব সাবধানতার সহিত সংগ্রহ করছি। এর মূলের যে চতুর্দিকে যে জোর তাকে সবটাই ঔষধি গুণ। এর মূলে কোনো ধরনের আলু নেই, দেখতে অনেকটা চেলা পোকার মতো দেখতে। খুব সাবধানতার সহিত ওটা আমি দেখছি যে লোহার কাছি দিয়ে বা লোহার কোনো অস্ত্র দিয়ে ওটা তোলা হয় না। আমরা আমাদের প্রয়োজনে তুলছি। আপনারাও দেখতে পারবেন বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে এই মূল তোলা নিয়ে। আস্তে আস্তে আমরা তুলছি, ওই দেখুন এর মূল তোলা হয়ে গেল। ওই দেখুন আমি ওগুলি সংগ্রহ করলাম।
এটা তোমার মানে হ্যাঁ বন্ধুরা আমরা এতক্ষণ এই গভীর জঙ্গল থেকে এই ভেষজ উদ্ভিদটি সংগ্রহ করলাম এই ভেষজ উদ্ভিদের নাম আমি আগেই বলেছি বাংলা নাম হচ্ছে কামরাজ এর একটি ইংলিশ নাম রয়েছে যে নামটি অনেক লম্বা এবং দীর্ঘ এই নামটি আমার পক্ষে ভালো করে উচ্চারণ করা সম্ভব হচ্ছে না আমি গুগলের মাধ্যমে এটা উচ্চারণ করে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এটা হচ্ছে কামরাজ যার পাতা এবং ডাটা এটা শাক খাওয়া যায় ওই যে দেখছেন আপনারা ওটি দেখতেও যদি খসখসে লাগে আসলে কিন্তু খসখসে নয় এটা রান্না করলে খুবই নরম হয়ে যায় এবং এটি শাক খুবই সুস্বাদু ভাষায় প্রকাশ করার মতো নয় যে এত সুস্বাদু আর এর মূল সংগ্রহ করলাম আমি দেখেছি বিভিন্ন ইউটিউবে এই এর মূলের নির্যাস দিয়ে ছাড়ার মতো কি একটি পানীয় তৈরি করে সেনাবাহিনীরা বিশেষ করে এটা খেয়ে থাকে আমি নিজে আমি এটা চেষ্টা করব এই জন্য আমি সংগ্রহ করেছি এই মূল কামরাজের মূল ওই দেখুন কামরাজের মূল সংগ্রহ করাটাও একটা এত সহজ নয় খুব কষ্ট সাধ্য ভিউয়ার্স আপনারা দেখুন একই জাতের গাছ দেখতে কামরাজের মতোই মনে হয় ওই দেখুন গাছটি কিন্তু ওইটি কোনো কাজের নয় ওইটির কোনো কাজ নেই দেখতে কামরাজের মতো পাতা গাছের আকৃতি সবটাই কামরাজের মতো কিন্তু ওটা কোনো কাজে নেই ওটার উপরে ফুলও নেই দেখুন আমি পার্থক্য বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কামরাজ আর এই উদ্ভিদটি দেখতে অনেকে বিভ্রান্ত হবে দেখতে কামরাজের মতো কিন্তু ওইটি কামরাজ নয় বন্ধুরা দেখুন একটি কালো আদার গাছ ওই দেখুন গাছটিও তার কালো কালো আদার গাছ পুরাটাই কালো ওই দেখুন গাছটি তার কালো ওই দেখুন এখন বৈশাখ মাসের বৈশাখ মাসের শেষ এখন গাছগুলা উঠেছে নতুন গাছ দেখুন গাছটা নষ্ট করছি না থাক গাছটি যে খালা খুব খালা এটা খালো এই দেখুন কত কালো এই দেখুন আমাদের প্রয়োজন নেই এখন গাছটা তো দেখুন কত কালো ভিউয়ার্স এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন ভালো লাগলে আপনারা আমাকে আমার হকমাস্টার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম বন্ধুরা